হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে হয়ে গেছে স্যাটারডে, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ, ওয়েলকাম ব্যাক টু দ্য বং ট্রিপার্স। মো একদম রেডি হয়ে গেছে, আজকে লাঞ্চ খাওয়ারও টাইম নেই আমাকে। 3:30টার সময় একটা ভীষণ 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 জরুরি মিটিংয়ে পৌঁছাতে হবে, সেটা সাউথ কলকাতায়। সেই জন্য রানিং ট্রেনের মতো কথা বলছি, আর দিকে ট্রেনও যাচ্ছে। দাঁড়ো, বাই মেট্রো। তো এটাই, আর পরিস্থিতি যেমন থাকুক না কেন সবাইকেই কাজ করতে হবে। দাদাইকেও ফাইট করে খড়গপুরের জন্য গিয়ার আপ হতে হচ্ছে, সেটা তো আছেই মেন্টাল সাপোর্ট করার জন্যে, মনে জোর আনার জন্যে। বাট আজকে ডাক্তারটা প্রপারলি দেখানো হবে, আফটার দ্য রিপোর্টস তখন ফাইনালি জানা যাবে যে কি হয়েছে। কিন্তু রেস্ট তো ভীষণই দরকার। আমরাও রাত্রিবেলা যাব, কিন্তু তার আগে প্রচুর কাজ ফিনিশ করতে হবে। যেমন প্রথম হচ্ছে বলছিলাম মিটিং, তারপরে রয়েছে একটা ইভেন্ট, তারপরেই আমরা ফ্রি হব। তো সেই জন্য চলো আজ পুরো দিনটাই সাউথ কলকাতায় কাটবে। সো লেটস বিগিন। তার আগে বাড়ির টুকটাক যা কাজ আছে করে নিই, লাঞ্চ যেমন বললাম খাওয়ার সময় সেই জন্য তুলে দিই, রাস্তা দিয়ে কিছু একটা পিক আপ করে নেবো। সো লেটস গো। এই যে সানি রেডি হয়ে গেছে, নতুন বয়স্কদের মতো চশমা, নতুন জামা, নতুন জামা। লোকে সব জন্মদিনে পরে, বাট সানি মাঝ বছরই পরে। যে কোনোটাই আমি পরি। ঠিক আছে চলো চলো। আর এটার মানে তুমি আমাকে দেখাবে আর কি, তাই নাকি? হে, দেখো আমি শান্তিনিকেতনে জামা পরেছি, তা নাইস বেল্ট, কেমন লাগছে বলবে? জামাটা আমার এত বড়, বাট এটাকে স্টাইল করেছি আমি। তো চলো লেটস গো। আমরা সাউথের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এখানে ওয়েট করছি লুনাদির জন্য মিটিংয়ে, তারপরে যাব। তারপরে একটা নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে যাব, একদমই নতুন ক্যাফে গোল পার্কের ওখানে খুলেছে, নাম হচ্ছে ক্যাফে সানশাইন। ওখানে গিয়ে তারপর বাকি কথাটা, বা এখান থেকে মিটিংটা ফিনিশ করে বেরিয়ে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে। এইদিকে, এই যে আমি আর সায়েন্দা, আমরা এসেছিলাম ক্যালকাটা 64-এ। এখানে আমরা দুজন মিলে একটু টাইম স্পেন্ড করলাম, আর ওদিকে মৌ আর লুনাদি ওরা একটু মিটিং মিছিল করছিল। আমাদের হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, চলো ওদের সাথে দেখা হবে। তো এই যে আমরা চলে এসেছি ক্যাফে সানশাইন, যেটা মৌ তোমাদের বলেছিল যে আমরা যেখানে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি, গাড়ি একদম সামনে পার্ক করে দিয়েছি, চলো ভেতরে যাই। মৌ অলরেডি ভেতরেই আছে, আমরা পৌঁছে গেছি, চলো। এই যে হচ্ছে ভেতরে। হ্যালো হ্যালো, আর মেনু একদম সিলেক্টেড কয়েকটা আইটেমস আমি তোমাদেরকে আজকে দেখাবো। যেমন ব্রেকফাস্ট সার্ভ করছি, দেখো এটা হচ্ছে ক্যাফে সানশাইন, চা কফির ভেরিয়েশন তো আছেই, মকটেলও ট্রাই করবো। কিন্তু তার সঙ্গে যেটা মোস্ট ইন্টারেস্টিং লাগলো, একটা হচ্ছে প্রন কাটলেট রয়েছে এখানে, যেটা ইজ আ সানডে স্পেশাল। ব্যান্ডেল চিজ চিকেন মোমো রয়েছে, সেটা ট্রাই করতে আমি খুব এক্সাইটেড। কারণ কি, ব্যান্ডেল চিজ ইটসেলফ এমন একটা এলিমেন্ট, সেটার সঙ্গে মানে কুক করে সেটাকে স্টিম করে কিভাবে ইউজ করছে আমি দেখতে চাই। যদি নন সল্ট ওটা করে না, তো এমনিতে এত নুন থাকে ওটায়, তো ওইটা। আর সেকেন্ড হচ্ছে ব্রেকফাস্ট আছে, একটা একটা ইংলিশ ব্রেকফাস্ট আছে, সেটা দেখার জন্য আমি এক্সাইটেড, যেটা অনলি সানডে স্পেশাল, বা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর অ্যাড্রেসটা আরেকবার দেখে নাও, এখন ওপেন হয়ে গেছে, ওপেন 7 days a week, তোমরা চলে আসতে পারো। দেখা যায় এখানে, আমরা বাইরে থেকেও দেখছিলাম। এখানে দেখো চায়ের পুরো স্টক রয়েছে। আরেকটা যেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি, যে সকাল 8টার থেকে কিন্তু জায়গাটা ওপেন হয়ে যাচ্ছে, হেন্স ব্রেকফাস্টের জন্য তো নো প্রবলেম অ্যাট অল। ইফ ইউ আর কলেজ স্টুডেন্ট বা
কোনো প্যারেন্টস অ্যাকম্পানি লুকিং ফর আ ব্রেকফাস্ট প্লেস, এখানে একদম রিজনেবল রেটস, তো দেখতে পারো ক্যাফে সানশাইন। চিকেন মোমো দেখো, একদম থিন স্কিন, ভেতরে স্টাফ ফ্রিড চিকেন, তার সঙ্গে মোমো স্যুপ আর সস। আমরা গোলপাক থেকে বেরিয়ে সল্ট লেক ঢুকে গেছি, সানি যে এটিএম এ গেছে, আমি গাড়িতেই বসে আছি। আজকে দাদার টেস্ট এসে গেছে, তোমরা শুনেই নিয়েছো কি হয়েছে না হয়েছে, তো আজকে দেখা করতে গেলাম না, রেস্ট নিক, আমরা উইকেন্ডটা কাটিয়ে আবার দেখা করতে যাবো। আর এই কি বলে, এখান থেকে বেরিয়ে একটু টুকটাক বাজার করব, সিএম মার্কেটে দেখি, দিয়ে বাড়ি যাব। কালকে আগামীকাল মাম্মি ড্যাডির সঙ্গে প্ল্যান রয়েছে, প্লাস আমাদের বৈদিক ভিলেজে একটা ইনভাইট রয়েছে, তো দেখা যাক কী হয়, কখন কিভাবে কি ম্যানেজ করি, কারণ কি কালকে ভোটের জন্য কিছু একটা শুনছিলাম, রাজারহাট সাইডটা বন্ধ, তো একটু রিস্কি হয়, তো লেটস সি, সিচুয়েশন দেখে প্ল্যান করবো, যাই হবে তোমার সঙ্গে শেয়ার করবো। এই যে এই হচ্ছে এটিএম, সানি ভেতরে গেছে, দেখাও যাচ্ছে না, এই যে এসছে। ভাইয়া ভাইয়া, বহুত পয়সা আপকে পাস? জি বহুত পয়সা আপকে পাস? না আমার কাছে নেই, যা ছিল ডিপোজিট করে দিয়েছি, আমার কাছে আর নেই। এই দেখো সিজন ফার্স্ট হিং সাগর ম্যাঙ্গো আমাদের সিএ মার্কেটে, ইয়ে, বলছে খুব মিষ্টি না, সেই জন্য 1 কেজি নিলাম আগে খেয়ে দেখি, বাট হিং সাগর ইয়ে। আমরা নেক্সট যাচ্ছি হচ্ছে আমাদের ইস্ত্রিওয়ালার কাছে, হিং সাগর ইয়ে, আই এম এক্সাইটেড। ভেরি এক্সাইটেড, এটাও ভালো হবে না, তারপরে আমাকে বলবে যে এরকম আম বাজে আম। হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে সানডে, আজকে রেস্ট ডে, আজকে আমাদের বৈদিক ভিলেজ যাওয়ার কথা ছিল, বাট একটা মানে কি বলবো ইনসিডেন্ট হয়ে গেছে, সেটার জন্য আর যেতে পারিনি, উই লস্ট সামবডি ইন দ্য ফ্যামিলি, তো ড্যাডি সকাল থেকে ওখানেই ছিল, তো ওইসব করতে গিয়ে আর তালে গোলে আমরা যাইও নি, প্লাস আমাদের রেস্টও দরকার ছিল, সেটা হয়ে গেছে। এখন বেজে গেছে প্রায় 7টা মতো, এখন আমি আর সানি যাচ্ছি হচ্ছে মাম্মি ড্যাডির সঙ্গে ডিনার করতে, আর টুকটাক ওই আড্ডা ফাড্ডা মারতে আর কি, প্লাস যাওয়ার সময় আমরা যেটা করব হচ্ছে একটুখানি ম্যাঙ্গো নেব। তার আগে আমি উমিকার থেকে দুটো শাড়ি নিয়েছিলাম, যেটা পুজোয় পরে তোমাদেরকে দেখাবো, সেইটা করতে দিয়ে দেবো আর কি, যা যা হয় ফল পিকো এক্সেট্রা, তো সেই সব করবো, ম্যাঙ্গো নেবো, ওষুধের দোকানে কাজ রয়েছে, এই সব করে ফাইনালি ওই বাড়ি পৌঁছবো, সেই 8টা তো আমাদের বেজেই যাবে, তো ওখানেই ডিনার। আজকে ডিনারে স্পেশাল ড্যাডি রান্না করছে কাবাব আর পরাঠা, তো সেই জন্যে চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই আর পোটলা পুটলি দেখাচ্ছি। এই যে এটা, এটা হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক বানিয়েছি, এটা হচ্ছে শাড়ি, আর ওটা হচ্ছে একটা প্যাকেট যেটা ওই বাড়িতে যাবে, চলো। You are ready? চলো বেরোই, চলো ভালোই সানডে বেশ কাটানো যাবে। বাবা যে ঘুমিয়ে তো চোখ তো ফুলে আছে। না না আমি নেটফ্লিক্স দেখছিলাম, মেঝেতে বসে ঘুমোচ্ছি, নতুন একখানা মুভি এসছে সবার দেখা হয়ে গেছে, এত ভালো লেডিজ আমি দেখিনি আগে, আজকে দেখলাম, টাইম পাইনি দেখার আগে, বেশ ভালো লাগলো। যারা চুরি করে নেটফ্লিক্স চালায়, আমির খানের না কিরণ রাও ডিরেক্ট করে, কিন্তু আমির খান প্রোডাকশন, কিরণ রাও ডিরেক্ট করতে পারে। হ্যাঁ চল। এই যে আমি শাড়ি দিয়ে গেলাম, তাড়াতাড়ি দিয়ে দেবে কিন্তু, ঠিক আছে টাটা টাটা। নেক্সট কাজ হচ্ছে ওষুধের দোকানটা এলাম, আমার কেজের সাবান শেষ হয়ে গেছে, বাপরে বাপ, আম কিনতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেল, ধরো এই যে নেওয়া হয়ে গেছে। আম কেনার পর আমরা ফুচকা খেলাম, আর ফুচকা একটু প্যাকও করে নিলাম, এবার ডেস্টিনেশন হচ্ছে বাড়ি, ফাইনালি ফাইনালি। ভাবছিলাম যে মো আরো কোথায় কোথায় ঘোরাবে, এখানে চলো ওখানে চলো, থ্যাংকফুলি বাড়ি বলে না, আবার একটা ব্রেড কেনা একটা তুলেছিল, আমি ব্লিঙ্কিট টানি নেব। এই যে আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে, এখানে মো এখানে দিচ্ছে সবাইকে, এখানে আছে হচ্ছে পরাঠা, তার সাথে স্যালাড, আর
এটা হচ্ছে কাবাব। আজকে এটা কি কাবাব? ড্যাডি স্পেশাল রেসিপি। ও আগেরবার বানিয়েছিল নাকি দুর্দান্ত হয়েছিল সেই জন্য। না দেখতে তো খুব ভালো হয়েছে, তো দেখেন। হ্যাঁ আমাদের শেফ এখানে রয়েছে আজকে। হ্যাঁ তো চলো ডিনার স্টার্ট করা যাক। কালকে ডিনারটা দারুণ ছিল, বেশ ভালো করে আড্ডাও দেওয়া হলো, টাইম স্পেন্ড করা হলো। তো মোটামুটি এই ব্লগটা আজকে আমরা এখানেই রাখছি। বাট হ্যাঁ, এন্ড করার আগে একটা জিনিস দেখাতে চাই তোমাদের, দাঁড়াও দেখাই। এই দেখো যেটা দেখাতে চাইছিলাম, এখন ঝুড়ি ভর্তি আম। মৌ তো আম 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 কিনে এই আই সেই, মানে মৌ তো আম আম করে মানে যা করতে থাকে। তো ও এখন আম মোটামুটি ফ্রিজের মধ্যে স্ট্যাক করে রেখেছে, সেটাতেও খুব হ্যাপি। যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার কালকে আরেকটা নতুন ফাটাফাটি ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্যে বাই বাই।